বেশিরভাগ এসির রঙই সাদা হয়, বিশেষ করে আউটডোর ইউনিট সবসময় সাদা রঙেরই হয়। তবে কেন এসির রঙ বেশিরভাগ সময় সাদা হয় জানেন কি? কোনো মন করা কারণে নয়, এর পেছনে আছে যথেষ্ট বৈজ্ঞানিক যুক্তি। আসলে সাদা রঙ হিট রিফ্লেক্ট করে, এসির সাদা রঙ আশপাশের তাপ শোষণ করে না, ফলে এসির ভেতরে কম্প্রেসার গরম হলে সমস্যা হয় না। এছাড়াও আউটডোর ইউনিট বেশিরভাগ জায়গায় রোদে থাকে, যার ফলে সেটি সাদা ছাড়া অন্য রঙের হলে বেশি তাপে সমস্যা হতে পারে। এসির আউটডোর ইউনিট সরাসরি রোদে রাখা উচিত নয়, এতে ইউনিট তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রোদ থাকলে মেশিন ঠান্ডা হতে বেশি শক্তি প্রয়োজন হয়, ফলে বিদ্যুৎ বিলও বেশি আসতে পারে। এমনকি সাদা এসিগুলো পরিষ্কার করা সহজ আর এগুলো অন্য রঙের তুলনায় বেশি টেকসই হয়। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।